ভিক্ষা করে
কাটে গুলি খেলে ছেঁড়া কাগজ কুড়িয়ে বন্ধুদের সঙ্গে মারামারি করে আর খাবারের দোকানে একটু পাতা ছেড়ে রাতের মায়ের পাশে রাখা খিদের কষ্ট ভুলে যায়। দেখো রাতে কার পাশে থাকলে রাখা খিদের কষ্ট ভুলে যায়, মায়ের পাশে থাকলে রাখা খিদের কষ্ট ভুলে যায়। এই রাখা ছায়া দেখলে মুখ কাঁপে যায়। সে আজ ভোর রাতে মায়ের পাশ থেকে উঠে পড়ল, মা মুখ হা করে ঘুমাচ্ছে। রাখা চুপি চুপি পা ফেলে হারিয়ে গেল গোয়ালুয়া কুয়াশার মধ্যে। এত কষ্ট করে পুরো সময়
কৃষ্ণা রাধা ও স্ত্রী দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে এসেছে। তাহলে পুনামকে দেখো, পরিস্থিতি এবং পরিবেশগত ভিন্নতার কারণে রাধা এবং স্ত্রী দুজনের কাছে শহীদ মিনার ভিন্ন আঙ্গিকে ফুটে উঠেছে। এখানে ক্লাস শেষ করতেছি, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।